কলকাতার বনেদি পুজোগুলির মধ্যে অন্যতম হল উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো। আজ দুর্গা মহাষ্টমী উপলক্ষে এখানে পুষ্পাঞ্জলি দিতে এলেন এক বিদেশিনী। কলকাতার পুজো দেখতে এলেন প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে বিখ্যাত নায়িকা অপু বিশ্বাস। পাশাপাশি রাজবাড়ি ঘুরে বাড়ির লোকেদের সাথে হাসি ঠাট্টায় গল্পে মজে উঠলেন তিনি। না, খুব ভালো লাগছে, বিদেশি এদেশি বলে নয়, সবাই দেশি। আমাদের রাজবাড়িতে আমাদের কাছে সবাই সমান। তো বাংলাদেশের অভিনেত্রী এসেছে, আমরা খুব ভালো লাগছে, তাকে আমাদের সাদরে আপ্যায়ন করছি। ব্যাস, ভীষণ ভালো লাগছে। সব থেকে বেশি ভালো লাগছে, কলকাতার পুজো মানেই তো আসলে একটা এক্সাইটেড ব্যাপার। আমাদের ওখানে যে পুজোটা হয়, যে একটা সময় হয় যে মন্দিরে ঢুকে গেলাম, পুজো পেলাম, মন্দির থেকে বেরোলাম, পুজো শেষ হয়ে গেল। কিন্তু কলকাতার ব্যাপারটা হচ্ছে কি, ঘর থেকে নামার পরে পুজোর আওয়াজটা পাচ্ছি এবং ঘরেও আওয়াজটা পাচ্ছি। তো সেই জায়গা থেকে মনে হয় যে দুর্গাপূজা বলতেই কলকাতা। আমি আসলে সত্যি এত ক্যামেরা, বিশেষ করে আমার যে জিনিসটা ভালো লাগার জায়গা সেটা সহকারী এত বড় একটা ঐতিহ্যবাহী পুজোর এখানে আসা, আমি আসলে আবেগী হয়ে যাচ্ছি। না না, অবশ্যই পুজো পারপাসে, কারণ যেহেতু দুর্গাপূজা চলছে আমি এটার জন্য এখানে আসা। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।